একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত এই সরকার গ্রহণ করছে। মণিপুর, যে মণিপুর নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম, পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নেই যারা মণিপুর নিয়ে খবর করে, কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক্স মিডিয়া, সেই জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি প্রতি মাসে একদিন তার মনে কি কথাবার্তা আছে সেই সমস্ত কথাবার্তা দেশের জনগণের সামনে রেডিও মারফত রাখেন, আর তিনি আমাদের দেশেরই একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মণিপুর, সেই মণিপুরে গত প্রায় সেখানে মে মাস থেকে অর্থাৎ মে জুন জুলাই প্রায় 3 মাস হতে চলল, এই সময়ের মধ্যে এখানকার সমস্যা, সেখানে যে আগুন জ্বলছে, ভাতৃঘাতী দাঙ্গা সংগঠিত হচ্ছে, মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছেন, নারীদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে, অমানসিক পৈশাচিক বিভৎসতা নারীদের উপর হচ্ছে, সেই জায়গায় আমাদের দেশের বিজেপি সরকার কোন ভূমিকা গ্রহণ করেনি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখেছি আজকে যখন আমাদের দেশে দেশকে বাঁচানোর জন্য যারাই ইতিবাচক ভূমিকা পালন করছেন তাদের প্রতি তীর্যক মন্তব্য করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী একেবারে নিচে নেন, যেটা একটা দেশের প্রধানমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়, সে ধরনের কথাবার্তাও তিনি বলার চেষ্টা করছেন। যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, দেশের শান্তি সম্প্রীতির পক্ষে কথা বলছেন, তাদেরকে সেখানে নিন্দা করার ক্ষেত্রে তিনি পিছপা হচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে দেশে আমরা আজকে যখন এই বিষয়ে মোকাবেলা করার প্রশ্নে একের পর এক দেশের মানুষ যখন সংগঠিত হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, তখন এই ত্রিপুরা রাজ্য আমরা দেখছি, কিছুক্ষণ আগে আপনারা যদি হাসপাতাল চৌহুনি দিয়ে আসেন দেখবেন এখানে বামফ্রন্ট সরকারের সময় যে বিল্ডিং তৈরি হয়েছে, এই বিল্ডিংকে ব্যবহার করে এখানে নার্সিং প্রতিষ্ঠান চালু হয়েছে, আবার নতুন করে বিশাল বড় বড় ফ্ল্যাক্স লাগানো হয়েছে আমাদের দেশের, এই জায়গায় তাদের রেওয়াজ হয়ে গেছে, কাজের চাইতে ছবির সংখ্যা তাদের বেশি হয়ে যায়, প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, ঠিক আছে ছবি লাগান আমাদের আপত্তি নেই, কিন্তু নতুন কিছু করে তো দেখা, নতুন কিছু না করে বামফ্রন্ট সরকারের সময় তৈরি করা যা কিছু আছে তার মধ্যে নিজেদের ছবি লাগিয়ে জাহির করার চেষ্টা করছেন, তারা কাজকর্ম করছেন। আমাদের রাজ্যে আজকে মানুষের কাজ নেই, খাবারের ব্যবস্থা নেই, গ্রাম পাহাড়ের অবস্থা মারাত্মক, আজকে ডেঙ্গু চারিদিকে ছড়িয়ে পড়ছে সারা ত্রিপুরা রাজ্যে, সেই ডেঙ্গু মোকাবেলার প্রশ্নে রাজ্যের সরকার স্বাস্থ্য বিভাগ যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা তারা পালন করছে। আমাদের রংতরাই জেলি এবং ধলাই জেলা বিশেষ করে সেই এলাকাতে ম্যালেরিয়া মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে গরিব অংশের মানুষ যারা, উপজাতি অংশের মানুষ যারা, তারা আক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই জায়গায় সেটা মোকাবেলা করার প্রশ্নে সরকারের দিক থেকে কোনো ভূমিকা নেই, জিনিসপত্রের দাম যেমন সারা দেশে বাড়ছে আমাদের রাজ্যও বাড়ছে, এই প্রশ্নে না কেন্দ্রীয় সরকারের ভূমিকা আছে না রাজ্য সরকারের ভূমিকা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা গতকাল আলোচনা করেছি যে আমাদের রাজ্যের আজকে শ্রমজীবী মানুষের যে অবস্থা, এই অবস্থাগুলো মোকাবেলা করার প্রশ্নে রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করছে না, শ্রমিকরা কাজ পাচ্ছে না, বেকাররা কাজ পাচ্ছে না, যারা কাজ করছিলেন তারা ত্রিপুরা রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে। এই অবস্থায় এই সমস্যা যেমন একদিকে আছে, অন্যদিকে রেগা এবং টুয়েপে, রেগা টুয়েপে যে মজুরি শ্রমিকদের পাওয়ার কথা সেই শ্রমিক মজুরি শ্রমিকরা পাচ্ছেন না, রেগা টুয়েপে একটা 100 দিনের কাজ দেওয়ার কথা এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাকে বাড়িয়ে 200 দিন করা হবে, আমরা দেখছি দিনের পর দিন এই সংখ্যাটা কমছে। উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে কমিটির পক্ষ থেকে সূত্রে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিআইটু ত্রিপুরা রাজ্য কমিটি গতকাল সভায় বসেছিলাম, রাজ্যের প্রতিটি মহকুমা থেকে আমাদের সিআইটির নেতৃত্ব সেই সভায় উপস্থিত ছিলেন। সভাতে আমরা আমাদের দেশ এবং আমাদের রাজ্যের বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমরা আলোচনা সংগঠিত করি। আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আমাদের দেশের
নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার একের পর এক দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, দেশ বিদেশিদের হাতে ধীরে ধীরে চলে যাচ্ছে, দেশের স্বাধীনতা। আজকে যখন আমরা জুলাই মাসের 31 তারিখে আপনাদের সাথে মিলিত হয়েছি, আর 15 দিন পর আমরা দেশের স্বাধীনতার 76 বছর পূর্ণ করতে চলেছি, তখন আমরা লক্ষ্য করছি আবার আমাদের দেশের স্বাধীনতা এই বিজেপি নেতৃত্বাধীন সরকারের হাতে বিপন্ন হতে চলেছে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে আমাদের দেশের যা কিছু খনিজ সম্পদ আছে, মূল্যবান সমস্ত খনিজ সম্পদ, এই সমস্ত খনিজ সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে পার্লিয়ামেন্টে ধনী ভোটে কোনো ভোটাভুটি হয়নি, এখানে ধনী ভোটের ব্যবস্থা আপনাদের জানা আছে, ধনী ভোটের মধ্য দিয়ে জোর জবরদস্তি করে আইন পাস করানো হয়েছে বেসরকারি হাতে আমাদের দেশের সমস্ত সম্পদ তুলে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বিপজ্জনক যে বিষয়, যে আণবিক শক্তি, যে আণবিক শক্তি পৃথিবীর মঙ্গলের জন্য কাজে লাগানো যায়, যে আণবিক শক্তি পৃথিবীর সর্বনাশের জন্য কাজে লাগানো যায়, দুটো কাজ করা যায় আণবিক শক্তি। সেই আণবিক শক্তি যে খনি থেকে এগুলো বের করা যায়, সেই সমস্ত খনি পর্যন্ত বেসরকারি হাতে তুলে দিয়েছে আমাদের দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার।